শিউরির জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান যুবশ্রীরা। চাকরির দাবিকে সামনে রেখে সোচ্চার হন তারা। তাদের দাবি সামান্য ভাতা নয়, চাকরি চায়। বীরভূম জেলার সভাপতি ও মিজাউদ্দিন শেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 বছর আগে যে যুবশ্রী প্রকল্প চালু করার কথা বলেন তা এখনো পর্যন্ত চালু করতে পারেনি। চাকরির জন্য রিক্রুটমেন্ট করা হোক, জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা জানান। আজকে আমাদের পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মকর্তা সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে সিউড়ি ডিএম অফিস এসেছি এই কারণে, কারণ আজ থেকে ঠিক 7 বছর আগে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী নামে একটি প্রকল্প সূচনা করেছিলেন। সূচনা প্রাককালে তখনই ঘোষণা করেছিলেন যে 1 লক্ষ যাদেরকে আমরা যুবশ্রী ভাতার আওতায় আনছি তাদেরকে 1 বছরের মধ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। কিন্তু 1 বছর তো দূরের কথা, আজ 7 বছর আমাদের অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিয়োগ দিল না বা এখনও পর্যন্ত কোনো তার প্রতিশ্রুতি পালন করলো না। অথচ সেদিন 10,000 ছেলে মেয়ের সামনে তিনি ঘোষণা করেছিলেন যে 1 বছরের মধ্যে আমি বিভিন্ন দপ্তরে নিয়োগ করব। সেদিন ঢাক ঢোল পিটিয়ে আমাদেরকে শুধু যে আশা দিয়েছিলেন সে আশা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, শুধু নিরাশায় আমাদের জীবন ভরপুর। তাই আমরা আজকে ডিএম ডেপুটেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা জানাতে চাইছি যে আমাদের এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি রক্ষা করুন, কারণ আমরা আজ বড়ই আমাদের দাবি বন্ধ করা চলবে না।